বয়স যত বাড়তে থাকে ততই ছোট হতে থাকে, এটা কোন জিনিস? বয়স যত বাড়তে থাকে ততই ছোট হতে থাকে, হ্যাঁ এটা আজব জিনিস। বয়স যত বাড়তে থাকে তত ছোট হতে থাকে, বয়স যতই বাড়তে থাকে জিনিসটা ততই ছোট হতে থাকে, জিনিসটা জিনিসটা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি লাভলি আবারও চলে এসেছি। সাথেই দেখতে পাচ্ছেন আমার ফ্রেমে একজন বন্দি করাই আছে। আজকে আর কাউকে খুঁজে বের করতে হবে না, আগেই খুঁজে নিয়েছি। আবু খুবই এক্সাইটেড, দেখি বিনোদন কতটুকু দিতে পারি, আজকের ধাঁধাটা কি আছে, তার মানে ভাগ্যে কি আছে, সে পারবে কি না পারবে। আজকে আপুকে এমন একটা কঠিন ধাঁধা ধরবো, দেখি আপু পারে কি না পারে, দেখি আপনারা কতটুকু মজা পান। তাহলে চলে যাই কথা বর্ধিত না করে তার কাছে, দেখি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার আজকে কেমন লাগছে এইরকম এই পরিবেশে? পরিবেশটা তো অসাধারণ, ওয়েদারটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। তোমাকে পেয়ে আরও বেশি ভালো লাগছে। অসাধারণ পরিবেশ লাগছে না? হ্যাঁ ভালো লাগছে না? খুব সুন্দর মিষ্টি বাতাস, খুব সুন্দর মিষ্টি বাতাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনি এখানে কোথায় এসেছিলেন, কার সাথে ঘুরতে এসেছিলেন? নাকি আমাকে দেখে আপনি একা হয়ে গেছেন, আমাকে দূরে রেখে দিয়েছেন? আরে না, আমি তো গ্রামে আসি আমার নানা বাড়িতে বেড়াতে, তো বিকেলবেলা একটু পুকুর পাড়ে আসলাম ঘুরতে। পুকুর পারে গামছা আলারা আসে নাকি? হ্যাঁ এরা খুব মাটির মানুষ তো, খুব সরল সোজা হয়, আর এদের হৃদয়টা না একদম নরম ভালো থাকে। এরা তো আসলে ফেসবুক চিনে না, টিভি চিনে না, বাজে কোনো কিছু চিনে না। এই আর কি চাইছি যে এদের সঙ্গে একটু টাঙ্গি টুঙ্গি মারতে পারি। সহজ সরল মানুষ খুঁজে বেড়াচ্ছেন নাকি? খুঁজে বেড়াচ্ছি, রাইট, এই তো তুমি বুঝতে পেরেছো। তো সহজ সরল মানুষকে আপনি কি করবেন, ভালোবাসা দিবেন নাকি ধোকা দিবেন? ধোকা তো দেওয়া প্রশ্নেই আসে না। আসলে গ্রামে নানুর বাড়িতে আসাটা হচ্ছে একটা উসিলা, এমনি বেড়াতেও আসলাম, তা দেখলাম যে যদি সরল সোজা একটা মানুষ পাই তাহলে হয়তো বন্ধুত্ব করে নিব। এই তাহলে আমরা এখন আপনার সাথে খেলবো, আপনি কি প্রস্তুত? হ্যাঁ। ওকে সুপ্রিয় সুপ্রিয় বন্ধুরা, বিনোদনে এক ধাপ এগিয়ে গুগলি কুইজ বাংলায় ধাঁধা। এখন দেখি আপুর ভাগ্যে অপেক্ষা করে আছে কোন ধাঁধা, দেখি আপু কতটুকু পারে। আপু হাসছেন কেন, ভয় পাচ্ছেন? আমি ভয় পাই না। তুমি মজা পাচ্ছেন? আমি মজা পাচ্ছি। আমাদের প্রিয় ভিউয়ার্সরাও মজা পাচ্ছে। বয়স যত বাড়তে থাকে ততই ছোট হতে থাকে, এটা কোন জিনিস? বয়স যত বাড়তে থাকে ততই ছোট হতে থাকে, হ্যাঁ এটা আজব জিনিস। বয়স যত বাড়তে থাকে তত ছোট হতে থাকে, বয়স যতই বাড়তে থাকে জিনিসটা ততই ছোট হতে থাকে, জিনিসটা জিনিসটা এই যে আপনি মজা পাচ্ছেন না, এটাই তো চাই আমাদের প্রিয় ভিউয়ার্সরা তো, এটাই বড় হচ্ছে বাড়ছে তারপর কি ছোট হচ্ছে, আমার কি ছোট হচ্ছে। আমি আসলে এরকম একটা কোশ্চেন করছো যে এটা অ্যান্সার দিতে পারবো কিনা জানি না, তারপর চেষ্টা করব খেলতে, লড়াই করতে, কারণ সামনে দর্শকরা দেখবে, লড়ে যাব। হ্যাঁ মানুষ যত বড় হয় তত ছোট হয়ে যায় নাকি? আমি তো আসলে মানুষের কথাও বলি না, এটা আপনি বুঝে নেন, আপনি আপনার মগজকে ধুলাই করে নেন, আপনি আপনার মগজকে মানে খাটিয়ে নেন, বুদ্ধিকে ইয়ে করে নেন, চর্চা করে নেন আপনি। বয়স যত বাড়তে থাকে, আমি শুধুই বলেছি, কারো কথা উল্লেখ করি নাই, বয়স যত বাড়তে থাকে ততই ছোট হতে থাকে, ওই জিনিসটা ওই জিনিসটা কোন জিনিসটা ওই জিনিসটা ওই জিনিসটা। আচ্ছা ঠিক আছে, বয়স যত বাড়তে থাকে ওই জিনিসটাই ছোট হতে থাকে, ওই জিনিসটা হচ্ছে মানুষের বয়স বাড়লে মানুষ তো আস্তে আস্তে ছোট হয়ে যায়, তাই না? এটাই হবে, ভালো দিকেই তো দেখতে হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর করে বলেছেন, আপনার মন ভালো তাই আপনি অনেক সুন্দর উত্তর দিয়েছেন, বাট এটা তো সঠিক কোনো উত্তর না, আমরা সঠিকটাই চাচ্ছি। মানে কি, তার মানে এটা অনেক খারাপ একটা কোশ্চেন? না খারাপ না, আপনার মন ভালো, আপনি ভালো উত্তর দিয়েছেন। এবং ধাঁধা যেটা আমি আপনাকে ইয়ে করেছি আজকের আকর্ষণীয় আজকের পর্বের যে আকর্ষণীয় কুইজ, আকর্ষণীয় ধাঁধা, এটাও অবশ্যই অনেক ভালো, আপনি দিতে পারলে তো ভালো কথা, আর না পারলে আমি দিয়ে দিব। আর উত্তরটা যখন কতক্ষণ আছে, আপনার কতক্ষণ সময় চাই বলেন? কতক্ষণ সময় আছে সেটা বলো, আমার তো সারাক্ষণ সময় দিতে হবে, কিন্তু তোমার কতক্ষণ সময় আছে? আমার সময় আসলে খুব বেশি নাই। কতক্ষণ আপনাকে জান, তারপর অনেক সময় দিয়ে দিচ্ছি, 10 সেকেন্ড।
10 সেকেন্ড ঠিক আছে চেষ্টা করছি 10 সেকেন্ডে আপনি চাইলে 1 মিনিটও হতে পারে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা 1 মিনিটে 10 মিনিটে আমি পারবো না 10 সেকেন্ডও পারবো না আবার 1 সেকেন্ডে আচ্ছা ঠিক আছে আমি চিন্তা করে দেখি হ্যাঁ চিন্তা করে দেখেন সমস্যা নেই না পারলে বড় হতে থাকে তত ছোট হতে থাকে বড় হতে থাকে তত ছোট হতে এখন আপু মুখস্থ করতেছে বড় হতে থাকে ছোট হতে থাকে বড় হতে থাকে ছোট হতে থাকে হতে থাকে আপু ওইটা বলেন হ্যাঁ আমি বলি হ্যাঁ চুল মানুষের চুল হ্যাঁ চুলও ছোট হয় ছোট হয় না মানুষের বয়স যখন বেড়ে যায় না তখন চুলগুলো আর বড় হতে চায় না মানে চুল পড়তে থাকে ছোট হয়ে যায় চুল ছোট হয়ে যায় না হিন্দুদের তো একদম বব কাটিং করে ফেলে বুঝছো আর মুসলিমদের তো চুল আর ওই যে অল্প বয়সে মেয়েদের অনেক বড় হয় আর যাদের আমাদের বয়স হয়ে যাচ্ছে যে চুলগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এটাই এটাই হবে হ্যাঁ এটাও ঠিক বলেছেন বাট এটা সঠিক উত্তর না হ্যাঁ সঠিক উত্তর না না ম্যাডাম এটা সঠিক উত্তর না আনবিলিভেবল সত্যি অনেক সুন্দর হয়েছে অনেকে পারে না আচ্ছা বলেন উত্তরটা চাচ্ছি উত্তরটা আমার কাছে এটাই মনে হচ্ছে আর কিছু না চুল চুল না চুল 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 আনফর্চুনেটলি আপনার উত্তরটা হয় নাই হেরে গেলাম আচ্ছা কি করব আমি দিব না না হলে তো দেওয়া দরকার নাই আর হলে দিয়ে দিবা আচ্ছা আপনার উত্তরটা হয়নি তবে আপনি যেগুলো বলেছেন এগুলাও মানে সত্যি এগুলাও ন্যাচার প্রকৃতির সাথে মিল আছে মানুষ ছোট হতে থাকে তার চুল ছোট হতে থাকে আবার কি যেন একটা বললেন সেটাও ঠিকই আছে বাট এটা হয়নি একেবারেই যেটা সঠিক উত্তর সেটা আমরা দিয়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স আপু আমাদেরকে মূল্যবান সময় দিয়েছে এতেই আমরা অনেক বেশি মজা পেয়েছি বাট আজকের ধাঁধার যে আকর্ষণীয় কুইজটা ছিল যে আকর্ষণীয় উত্তরটা সেটা হচ্ছে মোমবাতি এটার সাথে মানুষের কি সম্পর্ক আচ্ছা ঠিক আছে আমি মানুষ বলি নাই আমি যখন প্রশ্নটি করেছিলাম যে যতই বয়স বাড়তে থাকে ততই ছোট হতে থাকে আচ্ছা 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 ঠিক আছে বয়স বাড়তে থাকে মানে এটাকে একটা সময় উল্লেখ করা হয়েছে মানে এটা একটা সময়ের সাথে হ্যাঁ এটি এটি জাস্ট একটা সময় ধরা হয়েছে যে সময়টা তো মানুষ হতে পারে ঢুকলো না কেন খুব আফসোস লাগছে আচ্ছা আপু সমস্যা নেই আপনি তো লাকি আপনি সব সময়ই মানে আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি সব কিছুতেই এক্সপার্ট বাট এটা যে মানে বুঝতেই হবে এর তো কোনো মানে নেই আপুকে এক্সপার্ট বলছি আপু অনেক খুশি হয়েছে বাট এক্সপার্ট এক্সপার্টকে তো এক্সপার্টই বলবো যেটা সত্যি সেটাই আল্লাহ যাকে যেটা দিছে সেটার প্রশংসা করতেই হয় বয়স যত বাড়তে থাকে ততই ছোট হতে থাকে সেটা হচ্ছে মোমবাতি এবং মোমটা যতই সময় যেতে থাকে তত বেশি ছোট হতে থাকে তো এটাকে একটু পেঁচিয়ে বলেছি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈদে বেশি বেশি শপিং করবেন সবাইকে আনন্দ দিবেন ঈদ মোবারক আপু ঈদ মোবারক জানিয়ে দেন সবাইকে